হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন। ক্রিয়েটিভ অ্যাডভাইস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো আপনার হাতে থাকা স্মার্ট ফোনটা দিয়ে কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, অর্থাৎ নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশানের প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে জিমেল। জিমেলটা আমরা ওপেন করে নেব। ওপেন করার পর অবশ্যই আমরা ইন্টারনেট কানেকশান অন রাখব। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা একদম ডান দিকে কোণে চলে যাব, ডান দিকে ওপরে কোণের দিকে। এখানে একটি লোগো পাচ্ছি, এটা আমার অ্যাকাউন্ট আছে তাই লোগো দেখাচ্ছে। যদি না থাকে ওখানে ক্লিক করবেন যা দেখাবে, অর্থাৎ ওখানে হয়তো কোনো নিউ অ্যাকাউন্ট বা এরকম কিছু দেখাবে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলি অ্যাকাউন্ট দেখাচ্ছে আমার, তো একদম নিচের দিকে আসবেন। আসার পর দেখবেন এখানে একটি অপশান পাবেন, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আবার একটি ইন্টারফেস আসবে, সেখানে আপনারা গুগল অপশানটায় ক্লিক করবেন। গুগলটায় ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ আমার ফোনের যে পাসওয়ার্ড আছে সেটা এখানে এন্টার করতে হবে। আপনারা একটু অপেক্ষা করুন আপনারা। তারপর এখানে নেক্সট অপশান পাবেন, সেই নেক্সট অপশানে ক্লিক করবেন। আবার একটু অপেক্ষা করতে হবে। তো এবার এইরকম একটি ইন্টারফেস আসবে, সেখানে ফরগেট ইমেল পাবেন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট পাবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম অপশানটা তো ফর মাই সেলফটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আবার একটি ইন্টারফেস আসবে, যেখানে দেখাবে যে ফার্স্ট নেম লাস্ট নেম। তো আমি আমার এখানে আমার নামটা দিয়ে দেব, আমি একটি অন্য নাম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো নাম দেবেন, এবং নাম দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন প্রথম অক্ষরটা, অর্থাৎ যেমন এখানে অরূপ দিয়েছি, ARUP, এটা বড় হাতের দেবেন, এবং লাস্ট নেমের ক্ষেত্রেও প্রথমটা বড় হাতের দেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, সরি, তো হয়ে গিয়েছে। তারপর নেক্সট করে দেবেন। নেক্সট করার পর এখানে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে। আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, আপনারা আপনারটা দিয়ে দেবেন। তারপরে এখানে একটি অপশান পাবেন যে জেন্ডার, আপনারা আপনাদের লিঙ্গটা দিয়ে দেবেন আর কি, আপনার যে লিঙ্গ মেল ফিমেল যেটা। তো দেওয়ার পর এখানে নিচে নেক্সট বলে একটি অপশান পাবেন, সেই নেক্সট অপশানটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম এবার একটি ইন্টারফেস আসবে, যেখানে দুটি ইমেল বা আরও ইমেল যোগ করার জন্য একটি অপশান পাবেন। তো আমি এখান থেকে যে কোনো একটি ইমেল সিলেক্ট করে নিচ্ছি, আপনাদের যেটা মনে হবে যে গুগল যে প্রোভাইড করছে যেটা আপনার ভালো মনে হবে তো সেটা নিয়ে নেবেন। তো আমি এখানে দ্বিতীয়টা নিচ্ছি, তো এপাল দিয়ে আছে 06816@gmail.com, তো আমি এটা নিয়ে নিচ্ছি। তো পারলে আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনাদের পরে সুবিধার্থের জন্য। তারপরে এখানে নেক্সট করবেন, একদম নিচে নেক্সট অপশান পাবেন, সেখানে নেক্সট করবেন। তো একটু অপেক্ষা করবেন, এবং এখানে একটি পাসওয়ার্ড দিতে বলবে। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো পাসওয়ার্ড দিতে পারেন, কোনো সিম্বল, কারোর নাম বা এরকম দিতে পারেন। এমন দেবেন যেন কেউ যেন গেস না করতে পারে আপনার কি পাসওয়ার্ড দেওয়া আছে জিমেলে সেটা। এবং পাসওয়ার্ডটা একটি ডায়েরিতে নোট ডাউন করে রাখবেন, যাতে পরবর্তীকালে ভুলে গেলে ওখান থেকে নিয়ে নিতে পারেন। আমি পাসওয়ার্ডটা দেখাচ্ছি না, তো পাসওয়ার্ডটা আপনারা নিয়ে দিয়ে দেবেন নিজের পছন্দ মতো। আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গিয়েছে। তারপর এখানে নেক্সট বলে একটি অপশান পাবেন, নেক্সট অপশানটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি আবার নতুন ইন্টারফেস আসবে, যেখানে নিচের দিকে একদম চলে আসবেন। দেওয়ার পর এখানে ইয়েস অপশানটাই ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে। তো তারপরে আমরা আবার নেক্সট করব। নেক্সট করার পর আবার কিছু অ্যালাউ করতে হবে হয়তো আমাদের, তো আই অ্যাম এগ্রি এটাতে ক্লিক করবেন। যদি পারেন তো এগুলো পড়ে নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হয়। আরও একটু অপেক্ষা করতে হবে, ইন্টারনেট কানেকশানটা একটু স্লো রয়েছে।
তো আমাদের একটি নতুন অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে। তৈরি হয়ে যাওয়ার পর আবার একটি এরকম ইন্টারফেস চলে আসবে। এটা তৈরি হয়েছে কিনা সেটা দেখার জন্য আবার আমরা ডান দিকে ওপরে ক্লিক করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে অরূপ পাল বলে যে অ্যাকাউন্টটা এক্ষুনি করলাম সেই অ্যাকাউন্টটা এখানে শো করছে। তো এইভাবেই আপনারা আপনাদের ফোনে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন, এবং যদি কোনো অসুবিধা হয় আমাকে ভিডিওতে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে আমাকে। আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের জন্য এটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং ক্রিয়েটিভ অ্যাডভাইস। গুড বাই, গুড ডে।